খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন রোববার দুপুর আটটার দিকে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছোঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান রোববার দুপুর আড়টার দিকে সাতক্ষেরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে সাতক্ষেরা যাচ্ছিল প্রাইভেট কারটি এ সময় প্রাইভেট কারটি একটি পিক আপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে নিহতের মধ্যে একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহনলাল পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারের অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে হায়ো থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে রিপোর্ট দৈনিক